নমস্কার বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার হ্যাট্রিক করলো এবং সারা রাজ্য জুড়ে সবুজ ঝড় এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে মানুষের রায় নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের নবান্ন দখল করলো। তো এই আলোচনায় আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে বিপুল জয় তৃণমূল সরকারের এবং মমতা ব্যানার্জির, তার এত জয়ের কী কারণ, মূল কারণটা কী? পাঁচটা পয়েন্টকে আমরা তুলে ধরেছি, সেই পাঁচটা পয়েন্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে এই পাঁচটা পয়েন্ট তৃণমূলের পক্ষে গিয়েছে এবং তৃণমূলের জয় জয়কার, এবং বাম কংগ্রেস আইএসএফ যে জোট তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এসেছে। তো আসুন শুরু করা যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মমতার মুখ। মমতা ব্যানার্জির মুখের বিকল্প পশ্চিমবঙ্গে নেই, এটা আমরা আগেও বলেছি, আজকেও বললাম যে ওনার বিকল্প কেউ নেই। আগে আমরা অনেক ভিডিওতে বলেছি এবং সেটা 2021 সালে এসে আবার প্রমাণিত হলো যে মমতা ব্যানার্জির বিকল্প কোনো বিরোধী দলে কেউ নেই, সেটা প্রমাণিত হলো। এবং মমতা ব্যানার্জির মুখের উপরে ভর করে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবং তারা 10 বছর ক্ষমতায় থাকার পর আবারও আগামী 5 বছরের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এলো। শুধুমাত্র মমতা ব্যানার্জির মুখ এখানে বহু অংশে এগিয়ে আছে, যার বিকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ নেই। দ্বিতীয় যে পয়েন্টটা, এটা হচ্ছে সংখ্যালঘু ভোট এবং মহিলাদের ভোট। এই সংখ্যালঘু ভোট এবং মহিলাদের ভোট মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে পেয়েছে, তৃণমূল কংগ্রেস প্রচুর পরিমাণে পেয়েছে। সংখ্যালঘুরা একচেটিয়া মমতা ব্যানার্জির উপরে ভরসা করেছে, তার দলের উপরে ভরসা করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা তাদের বিকল্প আর কিচ্ছু খুঁজতে যায়নি। ভাইজান যে দল তৈরি করেছিল আইএসএফ এবং বামফ্রন্ট এবং কংগ্রেস চেয়েছিল ভাইজানকে নিয়ে জোট করলে সংখ্যালঘু ভোট তারা পাবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। সংখ্যালঘু মানুষেরা কোনো অংশে বিশ্বাস করেনি এই জোটকে, তারা পুরোপুরি হাত খুলে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। এবং মহিলা ভোট, মমতা ব্যানার্জির সবসময় নজর ছিল মহিলাদের দিকে, 49% মহিলা ভোট ছিল। বিএন এর আগে খবর প্রকাশ করেছিল যে এই 49%-এর বেশিরভাগ শতাংশ ভোট যেদিকে যাবে তারাই সরকার গঠন করবে বা তারাই রাজত্ব করবে এই রাজ্যে। তো সেটা এখন দেখা যাচ্ছে যে মহিলাদের বেশিরভাগ অংশের ভোটটা তৃণমূলের কাছেই গিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মহিলা এবং তিনি মহিলাদের সুখ দুঃখ অনেক ভালো বোঝেন, সেই কারণে মহিলাদের ভোটটা বিজেপির দিকে না গিয়ে বা জোটের দিকে না গিয়ে তৃণমূলের দিকেই গিয়েছেন, যার জন্যে তার সুবিধাটা অনেক বেশি হয়ে গিয়েছে। এবং এরপরে তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সরকারি কর্মীদের আস্থা, যেটা লোকসভা ভোটে দেখা গিয়েছিলো। ব্যালট পেপার যখন গণনা হয়েছিল তখন পুরোটাই বিজেপির পক্ষে গিয়েছিলো, কিন্তু বিধানসভা ভোট 2021 সালে যখন ব্যালট পেপার গণনা হলো তখন দেখা গেলো বিজেপির থেকে অনেক অংশে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস ব্যালট পেপার গণনায়। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীরা তারা মমতা ব্যানার্জির উপরেই ভরসা রেখেছেন, তারা আস্থা রেখেছেন। এটা কিন্তু মমতা ব্যানার্জির একটা বিরাট বড় জয় যে সরকারি, কারণ ডিএ বাড়ানো হচ্ছে না, নানান অসুবিধা হচ্ছে, সরকারি কর্মীদের মাইনে বাড়ানো হচ্ছে না বা চাকরি দেওয়া হচ্ছে না, এই যে একটা অপবাদ মমতা ব্যানার্জিকে দেওয়া হচ্ছিল ব্যালট পেপারে, মমতা ব্যানার্জির দল এগিয়ে যাওয়া কিন্তু প্রমাণ করছে সরকারি কর্মচারীরা মমতা ব্যানার্জির পক্ষেই আছে। এরপর যেটা চতুর্থ পয়েন্ট বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী দুয়ারে সরকারের সাফল্য। যে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী দিদিকে বলো বা প্রচুর প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, বেকারদের জন্য ভাতা, সবুজ সাথী, এই যে নানান প্রকল্প প্রত্যেকটা মানুষকে পাইয়ে দেওয়া, 2 টাকা কেজি চাল রেশন ফ্রিতে করে দেওয়া, এই যে একটা প্রচুর প্রকল্প মমতা ব্যানার্জি সবার কাছে পৌঁছে দেওয়া, এটা একটা মাস্টার স্ট্রোক হয়েছে যেটা বিজেপি হালে পানি পায়নি বা বিরোধীরা হালে পানি পায়নি। এবং হালে পানি এই কারণে পায়নি তারা, কারণ এই প্রকল্পগুলোর বিরুদ্ধে তারা যে প্রকল্পগুলো আনবে সেটা মানুষের কাছে কথা পৌঁছতে পারেনি, তারা মানুষকে বলতে পারেনি বা মানুষেরা ভরসা করেনি, কারণ মানুষ এটা ভেবেছে যে মমতা ব্যানার্জির এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে তিনি যদি সরকারে না থাকেন, যেটা কিন্তু ভীষণভাবে একটা কাজে দিয়েছে। এবং সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বাংলার ট্র্যাডিশন। বাংলার ট্র্যাডিশন যদি দেখা যায় তাহলে বাংলায় যে সরকার ক্ষমতা দখল করে তারা 10 বছর, 20 বছর, 30 বছর ক্ষমতা তারা থাকে, এটা বাংলার ট্র্যাডিশন। এটাই বলছে বাংলায় 5 বছর অন্তর সরকার মানে পরিবর্তন হয় না, বাংলায় 10 বছর অন্তর সরকার পরিবর্তন হয় না। আমরা এর আগে 34 বছরে বামফ্রন্ট সরকার দেখেছি, তার আগে যখন কংগ্রেস শাসন করতো তখন তারা দীর্ঘদিন শাসন করেছে, তারপর তৃণমূল সরকারের হাতে ক্ষমতা এসেছে, তারা 10 বছর শাসন করলো, এই 15 বছরের টার্মে তারা পড়লো, তৃতীয়বার জেনে পড়লো। তাহলে বাংলার যে ট্র্যাডিশনাল সেটা দেখা যাচ্ছে যে বহু বছর ধরে যে বাংলায় যে সরকার যখন থাকে তারা দীর্ঘদিন থাকে, এবং বাংলার মানুষ যতক্ষণ না সেই সরকারের প্রতি একেবারে বিরুদ্ধ না হয়ে যাচ্ছে, সেই সরকারের প্রতি খুব ক্ষেপে না যাচ্ছে, ততক্ষণ তারা সরকার পাল্টায় না।
বাংলার মানুষ যতক্ষণ সেই সরকারের বিরুদ্ধে মানে 100% খেপে না যাচ্ছে ততক্ষণ তারা সরকার পাল্টায় না। এখানেও কিন্তু 2021 সালে সেটাই আবার প্রমাণ হলো যে অন্যান্য রাজ্যে যেটা হয় হোক কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয় যে মানুষকে একেবারে খেপিয়ে না দিলে তারা কিন্তু সরকার পরিবর্তন করে, ছোটোখাটো সমস্যা ছোটোখাটো প্রবলেম তারা সেটা মেনে নেয়। এবং এটাই কিন্তু প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূলের সরকার মা মাটি মানুষের সরকার আবার ক্ষমতায় এলো। তো আমরা এই 5টা পয়েন্টকে খুঁজে পেয়েছি, যেই 5টা পয়েন্ট আমাদের কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে জয় জয়কার মমতা ব্যানার্জির সরকারের তৃতীয়বারের জন্য তিনি যে ক্ষমতায় এলেন কী কী কারণ তার পক্ষে গেল। তো এই ছিল ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং এই বিষয়ে যদি আপনার কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, আবারও নতুন ভিডিওই দেখা হবে।